গত 1 সেপ্টেম্বর থেকে আগামী 31 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে জাতীয় পোষণ মাস পালন করা হবে। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে রাজধানীর উমাকান্ত স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ উপস্থিত অতিথিরা। এরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পোষণ মাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার ও সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যরা। পোষণ অভিযানকে গুরুত্ব দেওয়া প্রত্যেকটা ব্যক্তির আমাদের কর্তব্য এবং দায়িত্ব, সেটা আমাদের লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। তার পাশাপাশি আমি বলব, যেহেতু অনেকেই আলোচনা করেছেন, দীর্ঘক্ষণ আপনারা রেডি করেছেন, বসে ধরেছেন, তার জন্য অনেক কিছু বলা থাকা সত্ত্বেও আমি বলব না। শুধু এটুকুই বলতে চাইবো আপনাদেরকে যে আমাদের দিদিদেরকে যারা আমাদের